বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যাপশন দেখে এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গতকাল আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশে টি-20 দল ঘোষণা করেছে বিসিবি। স্বভাবতই আমাদের অনেকেরই ধারণা ছিল যে বিপিএল পারফরমেন্সের উপরে ভিত্তি করে কিছু নতুন মুখ আমরা এই স্কোয়াডে দেখতে পাবো। এখন লাস্ট বিপিএলে ভালো পারফরমেন্স করেছে এমন প্লেয়ার কারা? এমন প্লেয়ারদের মধ্যে অন্যতম হচ্ছে মুনিম শাহরিয়ার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। এখন অনেকেরই প্রশ্ন, মুনিম শাহরিয়ারের দলে জায়গা হলেও কেন মৃত্যুঞ্জয় চৌধুরীর দলে জায়গা হয়নি? আসুন লাস্ট বিপিএল পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি মুনিম শাহরিয়ার। এখন মুনিম শাহরিয়ার নিয়ে কথা বলতে হলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ওপেনিং পজিশন। আমরা দেখতে পেয়েছি যে অনেক দিন যাবৎ তামিম ইকবালের অনুপস্থিতিতে এই পজিশনটা খুব বাজে সময় পার করছে। লাস্ট টি-20 বিশ্বকাপ বলুন অথবা অন্য অন্য সিরিজগুলো বলুন, কোনোটাতেই ওপেনিংয়ে যারাই খেলুক না কেন কেউ ভালো পারফরমেন্স করতে পারছিল না। এখন আসুন যারা আমাদের ওপেনিংয়ে খেলে তাদের লাস্ট বিপিএলের পারফরমেন্সটা আমরা একটু পর্যালোচনা করি। এদের নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে নামটি আসবে সেটা হচ্ছে লিটন দাস। উনি এই বিপিএল ম্যাচ খেলেছে 9টি, রান করেছে 209টি, স্ট্রাইক রেট 135 সামথিং। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, ওনার এই পারফরমেন্সকে আপনি মোটামুটি ভালো একটা পারফরমেন্স বলতেই পারেন। এবার আসি সৌম্য সরকার, অনেক দিন যাবৎ প্লফ। যথারীতি ওনার এই প্লফ ধারাবাহিকতাটা উনি এই বিপিএলেও বজায় রেখেছে। উনি ম্যাচ খেলেছেন 9টি, রান করেছে 163টা, স্ট্রাইক রেট 109.  সামথিং। অর্থাৎ কোনোভাবেই ওনার এই পারফরমেন্সকে ভালো পারফরমেন্স বলা যেতে পারে না। এবার আসি আমরা এনামুল হক বিজয়ের কথা। উনি খেলেছিল সিলেট সানরাইজার্সের হয়ে, ওনার টিম একদম তলানির দল ছিল, কিন্তু উনি ওনার ওপেনিং পজিশনে ব্যাটিং করে ম্যাচ খেলেছেন 9টি, রান করেছেন 280টি, স্ট্রাইক রেট 121 সামথিং। অর্থাৎ উনি ওনার দল খারাপ খেললেও উনি ওনার পজিশন থেকে ভালো একটা পারফরমেন্স উপহার দিয়েছে উনি ওনার ভক্তদের। এবার আসি নাঈম শেখের কথা। অনেক দিন যাবৎ বলতে পারেন অন্যরা আসা যাওয়া করলে এই টি-20তে এই ওনার এই পজিশনটা উনি ধরে রাখছিলেন। উনি এই বিপিএলে ম্যাচ খেলেছে 8টি, রান করেছে মাত্র 50টি, আর স্ট্রাইক রেট আরও ভয়াবহ মাত্র 65.  সামথিং। অর্থাৎ কোনোভাবেই এটা কাম্যনীয় একজন টি-20 স্পেশালিস্টের পক্ষ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়। এখন এই যাদের নিয়ে আলোচনা করলাম, নাঈম, লিঠন, সৌম্য, বিজয়, আচ্ছা ইমরুল কায়েস। এখন ইমরুল কায়েস নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না এই কারণেই, কারণ কোনো এক অজানা কারণে উনি যতই ভালো পারফরমেন্স করুক না কেন ওনার এই দলে জায়গা হচ্ছে না। অর্থাৎ যতটুকু মনে হচ্ছে আমার ধারণা থেকে, যতদিন পর্যন্ত নান্নু এবং ডোমিঙ্গো এই জুটিটা বাংলাদেশ দলে আছে ততদিন পর্যন্ত ইমরুল কায়েস এই দলে ঢুকতে পারবে না। তাই আপাতত ওনার কথা আমরা আলোচনা না করি। এখন যাদের নিয়ে আলোচনা করলাম, নাঈম, লিখন, সৌম্য, বিজয়, এদের মধ্যে যদি আপনি দুজনকে চয়েস করতে বলেন, আমার ধারণা যে আপনি ঠিক লিখন এবং বিজয়কে চয়েস করে নিবেন। কিন্তু দুঃখজনক বিষয়, কালকের স্কোয়াডে আমরা সেখানে বিজয়কে দেখতে পাইনি। যথারীতি আমার দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই বিজয়ের প্রতি একটা অন্যায় করা হয়েছে, কিন্তু নাঈম শেখকে ঠিকই দলে জায়গা করে দিয়েছে। এবং কেন নাঈম শেখ আবার দলে জায়গা পেলেন সেটা নির্বাচক মণ্ডলী ভালো বলতে পারে। এখন আসি মুনিম শাহরিয়ারের কথা। ম্যাচ খেলেছে 6টি, 6 ম্যাচে উনি রান করেছে 178, স্ট্রাইক রেট 152, ভয়াবহ। ভয়াবহ মানে ভয়াবহ, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন পারফরমেন্স এর আগে আমি আর কারো দেখিনি। অর্থাৎ স্ট্রাইক রেট 152তে ব্যাটিং করার প্লেয়ার বাংলাদেশে খুব কমই আছে এবং নেই বললেই চলে। স্বভাবতই উনি আমাদের দর্শকদের যেমন হৃদয় ছুঁয়ে গেছে ওনার এই মাত্র 6 ইনিংসের 178টি রান, ঠিক তেমনি নির্বাচকরাও ওনার থেকে চোখ সরাতে পারেনি এবং স্বভাবতই
এই অবস্থানটা, অর্থাৎ বাংলাদেশ দলের ওপেনিং পজিশনটা এই মুহূর্তে উনি ওনার যে পারফরমেন্স বিপিএল এর এই পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন। অর্থাৎ মুনিম শারিয়ারের দলে জায়গা পাওয়ার মূল কারণটা হচ্ছে ওনার স্টেক রেট, ওনার পাওয়ার প্লে ইউজ এবং বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে যে একটা নড়বড়ে অবস্থা, এই অবস্থাটা উনি খুব ভালোভাবেই এই অবস্থায় উনি খুব ভালোভাবে এই অবস্থানটা তৈরি করে নিয়েছেন। এখন আসি মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়ে, কেন মৃত্যুঞ্জয় চৌধুরীর দলে জায়গা হয়নি। এখন আপনি দেখেন বাংলাদেশের লাস্ট কয়েকটা সিরিজ যদি দেখেন, সেখানে আমাদের দুজন পেসার মোটামুটি একটা অবস্থান করে নিয়েছে, একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান আর একজন হচ্ছে শরীফুল, ভালো। এবং লাস্ট বিপিএল ওনারা ভালো পারফরমেন্স করেছে। মুস্তাফিজের কথা যদি আমরা বলি, লাস্ট বিপিএলে 11 ম্যাচে 19 উইকেট নিয়েছে, ইকোনমিক 6.62, স্বভাবতই মুস্তাফিজ দলে জায়গা পাবেন এবং উনি পেয়েছেনও বটে। আসি শরীফুলের কথা, লাস্ট বিপিএলে উনি ম্যাচ খেলেছে 12, উইকেট পেয়েছে 14, ইকোনমি 9.সামথিং, কিছুটা খরচুটে হইলেও, কিছুটা বেশি রান দিলে উনি ওনার পারফরমেন্সটা উনি 14 উইকেট নিয়ে বজায় রেখেছেন। এবং ওনার সাথে মোস্তাফিজের যে একটা ভালো ডুয়ো, সেজন্যই উনি ওনার এবারও টি টোয়েন্টি স্কোয়াডে উনি ওনার জায়গাটা দখল করে রাখতে পেরেছেন। এখন দুইজন তো মোটামুটি সিলেক্ট হয়ে গেল, এখন দুইজনের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, মোস্তাফিজ এবং শরীফুল দুজনেই কিন্তু লেফট হ্যান্ডেড বোলার। এখন স্বভাবতই নির্বাচকরা কোনোভাবেই আরেকজন প্লেয়ার কি চাইবে না লেফট হ্যান্ডে, ওনারা অবশ্যই ভেরিয়েশন চাইবে। এবং এই ভেরিয়েশনের কারণেই মৃত্যুঞ্জয় চৌধুরীর মূলত এই দলে ভালো পারফরমেন্স করেও জায়গা দখল করে নিতে পারেননি। আমরা যদি বিপিএলের পারফরমেন্স দেখি মৃত্যুঞ্জয় চৌধুরীর, উনি ম্যাচ খেলেছে 8টি, উইকেট পেয়েছে 15টি, মানে আমরা বলতেই পারি যে একটা ভালো একটা পারফরমেন্স উনি এই বিপিএলে করেছে। কিন্তু শুধুমাত্র আমার দৃষ্টিকোণ থেকে বোলিং ভেরিয়েশনের কারণে, অর্থাৎ লেফট রাইট কম্বিনেশনের কারণে শুধুমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরীর এই দলে জায়গা হয়নি। এখন ওনাকে এই দলে জায়গা করে নিতে হলে হয়তোবা মুস্তাফিজ কিংবা শরীফুলের অফ ফর্মে যেতে হবে, অথবা ওদের কারণ ইঞ্জুরিই পারে একমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশ ন্যাশনাল টিমে এই মুহূর্তে ইনক্লুড করতে। এই হচ্ছে ব্যাপার। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।